তো আপনার কি মনে হয় যে এই সরকার বা এই সরকারের যারা উন্নয়নের কথা যারা বারে বারে বলছেন যে উন্নয়নের ঝড় বয়ে যাচ্ছে বলছে, আপনার কি মনে হয় যে উন্নয়ন হচ্ছে না বা হচ্ছে বা চারপাশে, এটা নিয়ে যদি আপনি একটু বলেন? এই সরকার উন্নয়ন অর্থে যা বোঝায় কোনো উন্নয়ন করেনি, যে সরকার কোনো উন্নয়ন করে সরকার যেটা করেছেন সেটা হচ্ছে যে নীল সাদা রং করেছেন দিনের পর দিন, নীল সাদা রঙের মধ্য দিয়ে পারিবারিক সমৃদ্ধি হয়েছে, আর সিন্ডিকেট বাজির মধ্য দিয়ে যে কিছু নতুন কাজ তারা তো করেননি, সব পুরনো কাজ। আপনি দেখবেন সব জায়গায় গিয়ে নবপ্রজন্মের বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে দেওয়া হয়েছে, কারণ নতুন কোনো কাজ অনুপ্রেরণা, হ্যাঁ নতুন কিছু কাজ করেননি। যেটা করেছেন নতুন কাজ সেটা হচ্ছে ঋণের বোঝায় পশ্চিমবঙ্গকে ঋণের জালে জড়িয়ে দিয়েছেন। নতুন কাজ করেছেন ক্লাবগুলোকে টাকা দিয়েছেন, কেন টাকা দিচ্ছেন ক্লাবে, জনগণের টাকা, তার কোনো ব্যাখ্যা নেই। ইমাম ভাতা দিয়েছেন, কেন ইমাম ভাতা দিয়েছেন তার কোনো সাংবিধানিক ব্যাখ্যা নেই, হাইকোর্ট বাতিল করে দেওয়া সত্ত্বেও জোর করে দেওয়া হচ্ছে। দুর্গাপূজায় ক্লাবকে টাকা দিয়েছেন, জনগণের করের টাকা এইভাবে অপব্যয় করা ছাড়া আর কোনো কাজ তারা করেছেন বলে আমার মনে হয় না। আপনি যেটা একটু একটা শব্দ ব্যবহার করলেন পারিবারিক সমৃদ্ধি, হ্যাঁ এই পারিবারিক সমৃদ্ধি বলতে আপনি কি বলছেন? পারিবারিক নীল সাদা তৃণমূলের সমৃদ্ধি, তৃণমূলের নেতা কর্মীরা তাদের যা সম্পদ বৃদ্ধি পেয়েছে গত ছ বছরে সেটা যে কোনো সাধারণ মানুষ খোলা চোখেই দেখতে পাচ্ছেন, এবং উন্নয়নের নামে যে সমস্ত কাজ তারা করতে চাইছেন বলছেন দাবি করছেন তা কন্ট্রাক্টরের মারফত হচ্ছে, এবং কন্ট্রাক্টরের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক, কাঠমানি, এই সমৃদ্ধি, এটা আজকে পরিষ্কার আলোর মতো, এটা নিয়ে আর কোনো বিতর্কের জায়গা নেই। সেই জন্যই তারা কোনো তদন্তকেই ভয় পান, যে কোনো তদন্তকেই ভয় পান। বুঝতে পারছি, আপনি ইমাম ভাতার প্রসঙ্গটা আনলেন, আমি এইটার প্রেক্ষিতে একটা কথা আপনাকে বলছি। এই আপনি বলছেন এটা সম্পূর্ণ একটা মানে ভোট বাক্সের প্রতিফলন নয় বলতে চাইছেন আর কি, ভোট বাক্সের জন্য একটা ইমামদের বিয়ে করা কাজ হাতে রাখা বা ক্লাবদের হাতে রাখা যেটা আপনি বলতে চাইছেন। এবার যেটা আপনাকে বলছি, এই যে মুসলিম সম্প্রদায় এরকম ঘটনা ঘটেছে যখন মানে বামপন্থী আমল ছিল, যখন সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ওপেন ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি যে যখন শাহী ইমাম বসে বিবৃতি দিচ্ছে আমাদের যদি সাপোর্ট না করে সরকার পড়ে যাবে, একদম আমি বলছি তসলিমা নাসরিনকে যখন এখান থেকে বিতাড়িত করা হচ্ছে ঠিক সেই মোমেন্টে, হ্যাঁ সেই সময়। কিন্তু এই যে একটা সম্প্রদায়, আমি এটা সম্প্রদায়ের কথাটা বলছি, এটা সম্প্রদায়, সম্প্রদায় ভিত্তিক কোনো ইয়ে না, প্রশ্ন না, যে এই যে একটা সম্প্রদায় জনসমক্ষে এরকম ভাবে ঘোষণা করছে, টিভির মধ্যে ঘোষণা, জয়দেব বসু পাশে কবি একজন বসে আছেন তিনি বলছেন আপনি ছেড়ে দিন আপনার তো উদার, তো এত নমনীয় কারণ বামফ্রন্ট আমলেও বা এত নমনীয় কারণ একটা জিনিস গুলিয়ে ফেলছেন আপনারা, সেটা হচ্ছে যে মৌলবাদ এক জিনিস আর সাধারণ মানুষ আরেক জিনিস। ইমাম ভাতার সঙ্গে একটা মৌলবাদী ঝোঁকের প্রবণতা থাকে। আমার পরিষ্কার বক্তব্য ছিল যখন মামলা সওয়াল করি তখনও এখনো, যে পরিমাণ টাকা ব্যয় করা হচ্ছে সেই পরিমাণ টাকা দিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন করা যেতে পারত। সম্প্রদায়ের গোটা সম্প্রদায়ের উন্নয়ন করার পরিবর্তে ধর্মীয় মাথাকে প্রশ্রয় দেওয়াটা হচ্ছে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া, যেটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এবং ভারতবর্ষের বুকে মৌলবাদ শুধুমাত্র মুসলিম তা তো নয়, ভারতবর্ষের বুকে মৌলবাদ হিন্দুরাও আছে, হিন্দু মৌলবাদী আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুর্গাপুজোকে আমরা সাহায্য করব, আমরা রাম নবমী করব, আমরা মন্দির তৈরি করব, এগুলো হচ্ছে মৌলবাদী ঝোঁককে প্রশ্রয় দেওয়া, তার বিরুদ্ধে আমরা, সে বাম আমলে হোক আর ডান আমলে হোক, যে আমলই হোক না কেন, যারা মৌলবাদের প্রতি সহমর্মী, মৌলবাদের প্রতি সহানুভূতি দেখেন তারা নিন্দনীয়, তাদের সঙ্গে সমাজ বিকাশের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং তসলিমা নাসরিনকে তারাবার যিনি মূল উদ্যোগী ছিলেন, আমার এই বন্ধুর পেশাগতভাবে ইদ্রিস আলী, তিনি তারপরেই তৃণমূলের এমপি হয়েছেন, এবং তাকে এমপি থেকে সরালো, তাকে আবার বিধানসভায় পদ দেওয়া হয়েছে। অর্থাৎ মৌলবাদের সঙ্গে বর্তমান প্রশাসকদের একটা নিবিড় যোগাযোগ আছে। বিজেপি যেমন শুধু হিন্দু মৌলবাদকে প্রশ্রয় দেয়, এরা দুটো মৌলবাদকে প্রশ্রয় দেয়। আপনি বলছেন উন্নয়ন হয়নি, কিন্তু সরকার পক্ষ বলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ড হচ্ছে, কসমেটিক বিউটি যাকে বলে কোট আমরা বলে থাকি। আপনি যে বললেন কসমেটিক বিউটি কেন উন্নয়ন বলে না, ধরুন পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের পর কৃষকেরা আত্মহত্যা করেছে। আচ্ছা মামলা তো অনেক কিছু শুনেছেন, কখনো শুনেছেন কৃষক কোনো আত্মহত্যা করেছে? হয়নি।
এখানে দেখা যাচ্ছে যে শহর এলাকায় মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছেন, খাবার পাচ্ছেন না, শ্রমিকেরা বেকার হয়ে যাচ্ছে, বেতন পাচ্ছে না, সিভিক পুলিশের নাম করে তাদের পুরো খাটানো হচ্ছে, তাদের বেতন দেওয়া হচ্ছে সামান্য। এখন বলছেন যে সিভিক টিচার নিয়োগ করবে, তাহলে এ থেকে কি বোঝা যায়? এটা হচ্ছে উন্নয়ন বলতে মানুষের জীবন মানের যে উন্নয়ন সেটা কখনো হয়নি। রংচং করে যদি উন্নয়ন হতো, পরিকাঠামো গড়লে যদি উন্নয়ন হতো, তাহলে ব্রিটিশদের তো ভারতবর্ষ থেকে তাড়াবার দরকার ছিল না। ব্রিটিশরা তো ভারতবর্ষের লোক এইসব উন্নয়ন অনেক করেছে, তবু তাড়ালাম কেন? তাড়ালাম এই জন্যই যে জীবন মানের উন্নয়ন হয়নি আর স্বাধীন মত প্রকাশের অধিকারকে রক্ষা করা হয়নি। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে এই সময় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাধীন মত প্রকাশের অধিকারকে খর্ব করে দেওয়া। এটাই উন্নয়নের প্রাথমিক শর্ত, উন্নয়ন বিরোধিতার প্রাথমিক শর্ত। আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, মত প্রকাশের কথা আপনি বললেন, যে বাক স্বাধীনতার কথা আপনি যেটা বলছেন সংবিধান। তো এখান থেকে যেটা প্রশ্ন, আপনি বলছেন উন্নয়ন হয়নি, হ্যাঁ, পাশে চারপাশে ঝাঁচকচকে গিয়ে রাস্তাঘাটের কিছু উন্নয়ন অবশ্যই হয়েছে, সেটা আপনি বলছেন না, অবশ্যই হয়েছে, সেটা তো অস্বীকার করা যায় না। গ্রামীগঞ্জে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, আমি বলেছি সেটাকে উন্নয়ন বলে না, উন্নয়ন বলে না, রাস্তাঘাটে তৈরি করা, রং করা, এটা উন্নয়নের পরিকাঠামোর মধ্যে আসে না। আচ্ছা, এটার সঙ্গে যদি জনজীবনের মূল মৌলিক সমস্যা সমাধানের কথা আসতো, তবে রাস্তাঘাট আমি বানাচ্ছি কেন? রাস্তাঘাট বানাচ্ছি যে আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে, রাস্তাঘাট কমিউনিকেশন, হ্যাঁ, কমিউনিকেশন তো কি জন্য হবে? লোকে এক জায়গা থেকে এক জায়গায় কি জন্য যাবে? ব্যবসা বাণিজ্য করার জন্য তো, এমনি তো বেড়াতে যাবে না, সেটা ট্যুরিজমের ব্যবসা হতে পারে। সেই তার প্রত্যক্ষ ফললাভ মানুষের জীবনে হয়নি, সেই জন্যই বলা হচ্ছে যে এটা আসল উন্নয়ন নয়। শুধুমাত্র রাস্তাঘাট করলাম, রংচং করলাম, আপনি বললেন কসমেটিক ডেভেলপমেন্ট, কসমেটিক ডেভেলপমেন্ট ইজ নট দি ডেভেলপমেন্ট, যেটা আমরা বুঝি। বুঝতে পারছি, এইবার যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে যেটা আপনি বলছেন যে এই ডেভেলপমেন্ট উন্নত না, এবং আমি যদি আগের সময়টাকে দেখি, বামফ্রন্টের সময় যদি আমি দেখি, আপনার কথা থেকে উঠে আসছে একটি কথা যে হ্যাঁ, যে উন্নয়ন ঝাঁচকচকে না, উন্নয়ন একটা অন্তর্নিহিত জায়গা থেকে আমাদের উন্নয়ন করা, যেটা গ্রাসরুট লেভেল, যেটা নাকি আপনারা বলে থাকেন সবসময়। এইখানেই প্রশ্নটা যে তাহলে যদি সেই প্রকৃত উন্নয়নের গ্রাসরুট লেভেলের জায়গায় যে মানে বামফ্রন্ট পৌঁছে গেছিল, এবং সেটা তো ভূমি সংস্কার থেকে আমরা জানি সেগুলো, তাহলে কেন 34 বছর পরে মানুষ একেবারে এই সরকারের থেকে একটা অন্য সরকারকে নির্বাচন করলেন? মানুষ কি এত অজ্ঞ হয়ে গেছেন যে এই কসমেটিক বিউটিটা মানুষ বুঝতে পারছেন না? মানে এখনো মানুষ এতটাই অজ্ঞ নাকি 34 বছর ধরে সাম্য বা ডায়ালেক্টিক্যাল মেটেরিয়ালিজম, গণতন্ত্র কিছুই মানুষের মাথায় ঢুকলো না? কি হলো ঘটনাটা, কেন এরকম হলো বলে আপনার মনে হয়? আপনি যখন বড় হচ্ছিলেন তখন আপনার যে ক্ষোভ আপনার বা আমার বিরুদ্ধে ছিল, আপনার ছেলের কি সেই ক্ষোভ আপনার বিরুদ্ধে আছে? আপনার ছেলের ক্ষোভটা আপনার বিরুদ্ধে অন্য মানে। বামফ্রন্ট যখন ক্ষমতায় আসে তখন শতকরা 60% মানুষ দারিদ্র সীমার নিচে ছিলেন। বামফ্রন্ট আমলে সেই দারিদ্র সীমার নিচে থেকে রয়েছে মাত্র 20% মানুষ, 40% মানুষকে দারিদ্র সীমার নিচের ওপরে নিয়ে আসা হয়েছে বামফ্রন্ট আমলে, এটা উন্নয়ন। তার আপনি তখন কি করে দেখবেন? দেখবেন যে গ্রামের ছেলেরা স্কুলে যাচ্ছে, গ্রামের ছেলেরা ফার্স্ট সেকেন্ড হচ্ছে, গ্রামে কৃষক তার জীবনে একটা স্বস্তির ভাব এসছে, তাকে আত্মহত্যা করতে হচ্ছে না, তাকে গলায় দড়ি দিয়ে মরতে হচ্ছে না, এইটা হচ্ছে উন্নয়ন। সেই উন্নয়নের ফলে প্রত্যেক মানুষের কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা বাড়ে, যাকে বলে অ্যাসপিরেশন। যে কৃষকটা 77 সালে কৃষক ছিল, তার যে জীবন যন্ত্রণা ছিল, সে যখন 78 সালে বাপ হলো, তার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য বিনা পয়সায় সে স্কুলে পাঠাতে পারলো, সে খুব জানে আমার এটা হয়েছে। সেই ছেলে যখন বড় হলো তখন সে দেখলো আমি তো বিনা পয়সায় পড়েছিলাম অধিকার। এখানে একটু বলি, আপনি যেটা বলছেন সেটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি বলছেন যে ছেলে হলো, কিন্তু সেই বাবারা তো এখনো আছে, সেই বাবারাও কি ভুলে গেল? মানে আপনার সমস্যা হচ্ছে আপনি প্রশ্নের উত্তরটা শুনছেন না। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন, প্রশ্নের উত্তরটা শেষ করতে দিন। বলুন বলুন, তাহলে এই যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পর্দাটা ভিন্ন, সুতরাং তারা অতীতটাকে অত মনে রাখে না। বাপ যেটা মনে রেখেছিল, বাপ তার ছেলেকে অনেক বেশি নিরাপদের মধ্যে বড় করেছে, এখন তার আকাঙ্ক্ষার পরিধি পর্দা চড়তে শুরু করল। তারপর আপনার বিজ্ঞানের উন্নতির ফলে, টেকনোলজির উন্নতির ফলে তারা বিভিন্ন জায়গার সঙ্গে তাদের তুলনা করতে শুরু করলো। এই অ্যাসপিরেশন যখন তাদের বেড়ে গেল যে নতুন প্রজন্ম একটু বেশি প্রজন্ম, তখন তারা ভাবলো একটা পাল্টে দিয়ে দেখি না, তার বাপকেও সে বোঝালো একবার পাল্টে দাও না, ক্ষতি কি, একবার তো যাবে।
এই স্বাভাবিক প্রবণতা মানুষের মধ্যে থাকে, তার জন্যই বামফ্রন্ট গেছে এবং বামফ্রন্ট আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছিল সেই ভুল ত্রুটির সুযোগও নিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কেউ বামফ্রন্ট আমাদের যে মৌলিক সুবিধেগুলো হয়েছিল, মৌলিক স্বস্তির ব্যবস্থা যে অস্বীকার করতে পারছে না। বামফ্রন্ট আমলে ছেলে মেয়েদের চাকরির জন্য, স্কুলের শিক্ষকতার জন্য কাউকে ডিটেল দিতে হয়নি। হ্যাঁ, সেই স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন করে ছেলেরা চাকরি বাকরি পেত নিজের যোগ্যতার, এবং তার যে পেত প্রমাণ হচ্ছে এখন যারা টিভিতে বসে বামফ্রন্টের সমালোচনা করেন তারা কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্নে বামফ্রন্ট আমলেই চাকরি পেয়েছেন, কাউকে ধরতে হয়নি, এটাই প্রমাণ। এখন ঠিকঠাক উল্টোটা হচ্ছে। জান কবুল আর মান কবুল, আর দেব না আর দেব না, রক্তে বোনা ধান মোদের প্রাণ হো হো। হে শ্যামল ধান হো, কাস্তেটা দাও শান হো, হে শ্যামল ধান হো, কাস্তেটা দাও শান হো, জান কবুল আর মান কবুল, আর দেব না আর দেব না, রক্তে বোনা ধান মোদের প্রাণ হো।